তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেককে খুব ভালো আছেন। তো স্ন্যাপড্রাগনের পক্ষ থেকে আগামী বছরের যে ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর অর্থাৎ কোয়ালকম স্ন্যাপড্রাগন 898, এই প্রসেসরটা কিন্তু এই মাসের শেষের দিকে লঞ্চ করে যাবে। এবং এই প্রসেসরটি দিয়ে যতদূর সম্ভব প্রথম কিন্তু মোটোরোলার পক্ষ থেকে মোটো এজ এক্স বা মোটো H30 Ultra এই ফোনটি কিন্তু লঞ্চ করবে। আসলে মোটো এজ এক্স এই নাম নিয়ে এই ফোনটি চায়নাতে লঞ্চ করবে এবং আমাদের ভারত এবং গ্লোবাল মার্কেটে মোটো H30 Ultra এই নাম নিয়ে লঞ্চ করবে। তো অলরেডি এই ফোনটার সমস্ত স্পেসিফিকেশান আমাদের সামনে চলে এসেছে এবং এই ফোনটা কিন্তু অবশ্যই একটি ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন হবে। তো আজকের এই ভিডিওতে এখানে এই মোটো এজ এক্স বা মোটো H30 Ultra এই ফোনটিতে কী কী স্পেসিফিকেশান থাকছে এবং এই ফোনটির কত দাম হতে পারে আমাদের ভারত ও বাংলাদেশের বাজারে এবং কবে নাগাদ লঞ্চ করতে পারে, সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব। তো সেই জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন আজকের ভিডিও শুরু করি। তো প্রথমেই যদি আমরা এই ফোনটির ডিজাইন আর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এখানে এই ফোনটির ব্যাক সাইডে গ্লাস থাকবে না প্লাস্টিক থাকবে সেটা কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি। আর ডিজাইনে যদি কথা বলি, তাহলে এখনও পর্যন্ত এই ফোনটির কোনোরকম অফিসিয়াল ইমেজ বা রেন্ডার আমাদের সামনে আসেনি। তো সেক্ষেত্রে এই ফোনটি কেমন দেখতে হবে সেটাও জানা যায়নি। আর এখানে আপনারা ভিডিওতে যে সমস্ত স্মার্টফোনের ছবিগুলো দেখছেন এগুলো কিন্তু অন্যান্য স্মার্টফোনের ছবি, তো আপনারা এই জায়গাটাই অবশ্যই মাথায় রাখবেন। তারপর আশা করা যায় এখানে মোটোরোলার ফোনে আমরা যেমন ডিজাইন পেয়ে থাকি এখানেও ঠিক একই রকম ডিজাইন থাকবে। এখানে ব্যাক সাইডে ওই স্কোয়ার শেপের ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে এবং বেশ কিছু কালার ভ্যারিয়েন্টে এই ফোনটা হয়তো লঞ্চ করবে। তো এরপর যদি ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এখানে 6.67 ইঞ্চিসের একটি ফুল HD+ OLED ডিসপ্লে এখানে কিন্তু ব্যবহার করা হবে আর এই ডিসপ্লেটা কিন্তু মিডিলে একটি সিঙ্গেল 5.0 সাথে আসবে। এছাড়াও এই ডিসপ্লেতে 144Hz রিফ্রেশ রেট থাকবে এবং 576Hz টাচ স্যাম্পিগ্রেড এখানে কিন্তু ব্যবহার করা হবে। এছাড়াও এর সাথে সাথে এখানে HDR10+ সাপোর্ট থাকবে এবং 10-bit কালারের সুবিধা কিন্তু এখানে দেয়া হবে। তো ওভারঅল ডিসপ্লে স্পেসিফিকেশান এখানে একদম দুর্দান্ত থাকছে, আশা করা যায় ডিসপ্লে আউটপুট অবশ্যই ভালো পাওয়া যাবে। আর এই ফোনটা কিন্তু 8GB 128GB এবং 12GB 256GB এরকম র্যাম ও রম ভেরিয়েন্টে লঞ্চ করবে। তারপর এখানে LPDDR5 র্যাম টাইপ এবং UFS 3.1 স্টোরেজ টাইপ এখানে কিন্তু ব্যবহার করা হবে। তো এরপর যদি আমরা পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 898 এই প্রসেসরটি কিন্তু ব্যবহার করা হবে আর এই প্রসেসরটি কিন্তু 4 ন্যানোমিটার তৈরি। তো সেক্ষেত্রে এখানে হিটিং ইস্যু কিন্তু না থাকারই কথা, কিন্তু আগের বার আমরা স্ন্যাপড্রাগনের 888 এই প্রসেসরটিতে হিটিং ইস্যু পেয়েছি। তো আশা করব এবার অন্তত এখানে এই নতুন প্রসেসরটিতে যেন হিটিং ইস্যু না থাকে এবং যদি না থাকে সেক্ষেত্রে এখানে ব্যাটারি ব্যাকআপ কিন্তু আরও অনেকটাই ভালো পাওয়া যাবে। তারপর এখানে ওভারঅল পারফরমেন্স একদম দুর্দান্ত পাওয়া যাবে। তারপর গেমিং মাল্টিটাস্কিং এখানে ভালোভাবে তো অবশ্যই করতে পারবেন। আর এই প্রসেসরটিকে নিয়ে ডিটেলসে ভিডিও অলরেডি দেওয়া হয়েছে, তো ডেসক্রিপশন বক্সে আর আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা কিন্তু অবশ্যই একবার দেখে নিতে পারেন। তো এরপর যদি আমরা ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে এখানে ক্যামেরাতে কিন্তু বেশ অনেকটাই ভালো স্পেসিফিকেশান দেওয়া হয়েছে। এখানে ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং যার মধ্যে প্রাইমারি ক্যামেরা হলো 50 মেগাপিক্সেলের এবং এই প্রাইমারি ক্যামেরায় শোনা যাচ্ছে OIS-এর সাপোর্টও দেওয়া হবে। এছাড়াও এর সাথে সাথে এখানে 50 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং তারপর 2 মেগাপিক্সেলের একটি ডেপ সেন্সার বা ম্যাক্রো লেন্স এখানে ব্যবহার করা হয়েছে। এবং এই ফোনের ফ্রন্ট সাইডে থাকছে 60 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এখানে ব্যাক সাইড আর ফ্রন্ট সাইড দুদিকের ক্যামেরা দিয়ে 4K 30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং তো অবশ্যই করতে পারবেন। তো এখানে ক্যামেরা স্পেসিফিকেশান অবশ্যই ভালো দেওয়া হয়েছে, আশা করা যায় ক্যামেরা আউটপুট অবশ্যই ভালো পাওয়া যাবে। তো এরপর যদি আমরা এই ফোনটির ব্যাটারি সেমেন্ট দেখি, তাহলে এখানে 5000mAh ব্যাটারি থাকছে এবং তার সাথে সাথে 800Wh একটি ফাস্ট চার্জার এখানে কিন্তু বক্সের মধ্যেই দেওয়া হয়েছে। আর যেহেতু এখানে 4 ন্যানোমিটারের প্রসেসর থাকছে, তারপর একটি OLED ডিসপ্লে থাকছে, সেই জন্য এখানে ব্যাটারি ব্যাকআপ কিন্তু আরও অনেকটাই ভালো পাওয়া যাবে এবং এখানে সফটওয়্যার হিসাবে এখানে ক্লোজ টু স্টক অ্যান্ড্রয়েডের এক্সপিরিয়েন্স পাওয়া যাবে, যেখানে কোনোরকম ব্লোটওয়্যার থাকবে না, তারপর কোনোরকম অ্যাডভার্টাইজমেন্ট থাকবে না। তবে এখানে কিন্তু বেশ কিছু ভালো ভালো ফিচার্সও দেওয়া হবে এবং মোটোরোলা তাদের এই UIটিকে বলে থাকে মাই ওয়েস এবং এই ফোনটি কিন্তু রান করবে অ্যান্ড্রয়েড 11-এর উপর।
এছাড়াও এখানে এই ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এখানে কিন্তু ব্যবহার করা হলেও হতে পারে। তারপর এখানে ফেস আনলকের সুবিধা অবশ্যই থাকবে এবং এর সাথে সাথে এখানে টাইপ সি পোর্ট, ডুয়াল স্টিরিও স্পিকার এখানে কিন্তু ব্যবহার করা হবে। তবে আশা করা যায় এখানে কোনোরকম 3.5 mm হেডফোন জ্যাক এবং ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট থাকবে না। তো মোটামুটি এই সমস্ত স্পেসিফিকেশন দিয়ে মোটোরোলা এজ এক্স বা মোটো এজ 30 আলট্রা এই ফোনটি কিন্তু লঞ্চ করবে। তো ওভারঅল যদি দেখা যায় তাহলে এখানে খুবই ভালো একটা স্পেসিফিকেশান কিন্তু এই ফোনটিতে দেওয়া হয়েছে এবং দাম যদি ঠিকঠাক রাখা হয় তাহলে অবশ্যই একটি ভালো স্মার্টফোন হবে। তো এরপর তাহলে এই ফোনটির কত দাম হতে পারে? তো এই ফোনটি আশা করা হচ্ছে ভারতের বাজারে ওই 50,000 রুপির আশেপাশে কিন্তু লঞ্চ করবে এবং বাংলাদেশের বাজারে গেলে ওটি প্রায় 60,000 টাকার আশেপাশে আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন। তো এরপর এই ফোনটি কবে নাগাদ লঞ্চ করবে? তো বলা হচ্ছে আগামী ডিসেম্বর মাসে এই ফোনটি চায়নাতে লঞ্চ করবে এবং তারপর জানুয়ারি মাস নাগাদ এই ফোনটি গ্লোবাল মার্কেটে লঞ্চ করবে এবং তারপর ভারতের বাজারে এই ফোনটি অবশ্যই কিন্তু লঞ্চ করবে। এবং এই ফোনটি বাংলাদেশের বাজারে অফিসিয়াল ভাবে যাবে কিনা সেই নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো কনফার্ম খবর জানা যায়নি। এবং ভবিষ্যতে যদি এই ফোনটি বাংলাদেশে লঞ্চ করে সেক্ষেত্রে আপনাদের অবশ্যই জানিয়ে দেব। তো এই ফোনটির সম্পর্কে আপনাদের কি মতামত সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এই ছিল আজকের ভিডিও, আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।